আমরা নন্দিহিলস এ পৌঁছে গেছি অলরেডি, বুঝছো? নি দেখো কা নন্দিহিলস এর অবস্থা। তো আমরা মুক্তাবা এখানে পার্কিং চার্জ লাগে কোনো বাদ ছাড়া ভিতরে কে যাইতে লাগবো। আমরা মুক্তাবা তাই বেশি এডিট করতে তাই বেশি ইয়ে করছেন লাইভ করছেন চাঁদা সারার দেখাইছেন আমরা তানে দেখাইতে পারছি না ওর লাগি তানে দেখাই আর ঠিক আছে অসুবিধা নাই। ও যা বীর আসি আমরা দেখাই। ও আমরা আক্তার ভাই তো স্পিডে কানে তো স্পিডে তো ওদে দেখতে না আর তুমি দেখাইলে ওজন তুমি অনু আর সুয়েল আস্তামুলে সুয়েল আক্তার হোসেন আর জাবির দিছি কবে দিছি জাবির সিফার হোসেন ঠিক আছে তাজ দরজা খুলতে আসলো রে ভাই একটা বার দরজা খুলতে আসলো প্রথমে কাবো নান্দি খুব সুন্দর জায়গা তাহক লগে আপনারা আরো দেখাইমু আমরা সামনে গিয়া জায়গাটা অ্যাকচুয়ালি খুব সুন্দর। আমরা বর্তমানে রোয়ানা দিছি বেঙ্গালোর থেকে নান্দি হিলস যাওয়ার জন্য। বেঙ্গালোর থেকে এটার ডিস্টেন্স হইল গিয়া কম বেশ 60 কিলোমিটার। তাহলে আপনারা লগে তাহক আর যাওয়ার পরে আপনার তোরে দেখাইমু।
দেখাই এখন আমরা আস্তে আস্তে পাহাড়ের দিকে নন্দীহিলসের পাহাড়ের দিকে উঠতেছি আপনারা লোকে থাকুক আমরা দেখাই আগে দিকে আরো একদম উপরে আই গেছি এখান থেকে আপনারা কিছু দৃশ্য দেখার মধ্যে হবা খুবই সুন্দর বেঙ্গালুরুর পুরা দৃশ্য দেখা যায় এখান থেকে উপর থেকে দেখতে খুবই সুন্দর লাগে তাহলে আপনারা দেখো Thank you.
এখানেই শেষ হয়ে গেল। আমরা নন্দিহিলস দেখে নিয়েছি, আমাদের এখানে কুয়াশার মতো কিছু হয়ে গেছিলো,